তাহলে কেন কাঁদছো মা? তোমার কত সাহস, কত বুদ্ধি! আর জানো তো, যাদের সাহস আছে, বুদ্ধি আছে, তারা তো এরকম করে কখনো কাঁদে না মা। কি করবো আমি? আমি যেটা করতে চাইছি তা বুদ্ধি দিয়েও পারছি না, সাহস দিয়েও করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, বলতে তো পারবি, আমাকে বলা তো যায়, বল না আমাকে কি হয়েছে বল। ওই দেখ আবার কাঁদছে, বল না মা কি হয়েছে বল না। জানিস তো কষ্টের কথা না, সব বলে দিতে হয়, বলে দিলে দেখবি কষ্টটা কেমন কমে যাবে। বল না মা, বল না আমাকে, বল না তোর কি হয়েছে, বল না আমার, বল। ঘুমিয়েছে? হ্যাঁ, উঠিস না, উঠিস না মনীষ, তোর কষ্ট হলো এখান থেকে উঠিস না। দেখ মনীষ, বাচ্চা মেয়ের মতো তোর হাতটা আঁকড়ে ধরে ঘুমোচ্ছে। তুই আমার ভাই বলে তোর জন্য আমার গর্ব হয়, জানিস তো মনে। তুই না থাকলে প্রতিভার যে কি হতো। কোথায়, কোথায় সে? হ্যাঁ কোথায় গেল সে? হ্যাঁ সে নাকি পরীকে খোঁজ নিয়ে গেছিল। পরি কোথায়? পরি প্রতিমা, তুমি কোথাও যাবে না এখান থেকে। বলি হালাত যে সব বিসর্জন দিয়েছিস মেজে ওমান হতন। কি কি বলতে চাইছো কি তুমি? আবার চাইবো কি, বলতে চাইবো আবার কি, নিজের চোখেই তো সব দেখছিস, নাকি দেখছিস না? দেখিয়ে দিয়ে দেবেশ, মনীষ যেমন লাজ লাজের মাথা খেয়েছে তেমনি তুইও চোখের মাথা খেয়ে বসে আছিস নাকি? না পিছু মনে,
আমি চোখের মাথা খাইনি আর খাইনি বলে স্পষ্ট দেখতে পাচ্ছি যে একটা অসহায় মেয়েকে মনীষ আগলে রাখতে চাইছে, আর তোমরা সেটা দেখতে পাচ্ছ না। তোমরা অবশ্য চোখের মাথা না ল্যাজ কি খেয়েছো আমি জানি না। আরে দেবেশ, এটাকে আগলে থাকা বলে না দেবেশ, আঁকড়ে থাকা বলে। হ্যাঁ তাই বলে, তাই বলে, আঁকড়ে থাকাই বলে। আর মনীষ আঁকড়ে থাকবে, বেশ করবে। তাই বলে লজ্জা শরমের মাথাকে, লাজ শরমের বালাই, তাই না পিসিমণি? তোমাদের আছে এই যে মা বলা নেই ক নেই হুট করে ছেলে বউয়ের ঘরে ঢুকে বললো, এটা ঠিক করেছে মা? আর তুমি, তুমি বা কি, তুমি তো পিসি শাশুড়ি, তোমার এভাবে ঘরে ঢোকা উচিত হয়েছে? লজ্জা করে না তোমাদের? ছেলে বউয়ের ঘরে ঢোকার আগে তো জানিয়ে ঢোকা উচিত ছিল। কি এভাবে কি দেখছো আমাকে মা, কি দেখছো তুমি? আর মনীষ আর প্রতিমার ব্যাপারটা নিয়ে এত মাথা ব্যথাই বা কেন তোমার? ছেড়ে দাও না মা, মনীষের ব্যাপারটা মনীষকে সামলাতে দাও না প্লিজ। মাথা থাকলে মাথা ব্যথা হয় বড় খোকা, আর মাথাটা যখন আমার তখন সেই চিকিৎসাটাও আমায় করতে দে। এত রাতে কোথায় গিয়েছিলে মেজ বৌমা? মা তুমি দয়া করে কোনো প্রশ্ন করবে না এখন। ওই নাও ঠাকুরজি, ফুরিয়ে গেল কীর্তন, মহারানী ভিক্টোরিয়াকে আর কিচ্ছু শুধোনো যাবে না। কিন্তু তোমাকে একটা কথা আমি বলে রাখছি মেজ খোকা, এসব অসৈজন আর আমার বাড়িতে চলবে না, এই বলে রাখলুম। আমি বলছিলাম কি, ও মনীষ, আমাকে মনে হয় জানিস মেজু বউয়ের না মাথার ব্যায়াম হয়েছে রে, তুই ওকে চিকিৎসা করা। কিচ্ছু হয়নি আমার মাথায়, যা হয়েছে আমার আমার এখানে হয়েছে, এখানে কষ্ট হয় আমার। একবার আমার বুকের যন্ত্রণাটা বুঝতে চেষ্টা করুন আপনারা, দেখবেন আমার আর কোনো চিকিৎসা লাগবে না। আমার যেখানটায় বড় কষ্ট হয় মা, খুব কষ্ট হয়, এই কষ্টটা কমানোর জন্য আমি আমি এদিক ওদিক ছুটে বেড়াই। আমার মনে হয় হয়তো হয়তো আমার পরি, একবার যদি ওকে বুকে জড়িয়ে ধরতে পারি তাহলে আমার কোনো কষ্ট থাকবে না। আমার এই বুকের যন্ত্রণাটা একটু বুঝতে চেষ্টা করুন, দেখবেন আমার মাথার ব্যবহার আপনাদের চোখে পড়বে না, চোখে পড়বে না। আমার বুকের যন্ত্রণাটা কেউ বুঝলো না, কেউ না। আমার কষ্টটা এখানে হয় মনে হয় মনে। যত মনের কষ্ট ওর একার, আমাদের তো কষ্ট টষ্ট কিছু হয় না মা। মাথা থাকলে যেমন মাথা ব্যথা হয়, তেমনি মন থাকলে তবে মনে কষ্ট হয়। প্রতিমার তো মন বলে একটা পদার্থ আছে, তাই জন্য ওর এত কষ্ট হচ্ছে। আর তোমাদের তো মনে কোনো কষ্ট হবে না, এটাই তো স্বাভাবিক। বুঝতে পেরেছো তোমরা আমি কি বলতে চাইছি? মাথাটা তোমাদের নিশ্চয়ই আছে, এটা আমাকে মানতেই হবে। চলো 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 পাল্টাই।